কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সচিবালয়ে নিয়ে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাপসী রাবেয়া। তাপসী, চামড়ার দাম নিয়ে বিস্তারিত জানাবেন। বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা ছিলেন এবং বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি ভার্চুয়ালি যুক্ত ছিলেন। তো এই সভায় এবারে পশুর দাম নির্ধারণ করা হয়েছে। ঢাকার ভিতরে লবণযুক্ত গরুর মাংসের চামড়া 47 টাকা থেকে 52 টাকায় বিক্রি হবে এবং যেটি আসলে ঢাকার বাইরে বিক্রি হবে হচ্ছে গিয়ে 44 থেকে 52 টাকায়, এবং খাসির যে চামড়া সেটির দাম নির্ধারণ করা হয়েছে 18 টাকা। আপনারা জানেন যে এবার মন্ত্রণালয় একটি নির্দেশনা দিয়েছে যে যারা কোরবানি দেবেন সেই কোরবানির পশুতে তারা নিজেরাই লবণ যুক্ত করে দেবেন, অর্থাৎ যে লবণ নিয়ে একটি ক্রাইসিস তৈরি হয় সেই ক্রাইসিসটা যেন যারা চামড়া কেনেন তাদের জন্য যেন না হয়, যারা কোরবানি দেবেন তারা এই লবণটি দিয়ে চামড়াটি দিতে হবে। চামড়া লবণ ছাড়া কোনো ধরনের চামড়া বিক্রি হবে না, সেই ধরনেরও একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও এই যে চামড়াগুলো কোরবানির পরে কীভাবে বাজারজাত করা হবে বা পাইকাররা কীভাবে কিনবে সেই জন্য বলা হয়, যে ডিসি জেলা প্রশাসকরা রয়েছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে যেন এই লবণযুক্ত চামড়াগুলো যেন নির্দিষ্ট সময়ের মধ্যেই আড়তগুলোতে চলে যায় এবং এগুলোর জন্য সুশৃঙ্খলভাবে সুশৃঙ্খলভাবে করা হয়, সেই জন্য ডিসিদেরকে বারবার নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তো প্রিয়াঙ্কা, এই ছিল এখানকার আপাতত এই বৈঠকের সর্বশেষ সিদ্ধান্ত। ধন্যবাদ তাপসী। দর্শক, পশু চামড়ার দাম নির্ধারণ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে যে সংবাদ সম্মেলন হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তাপসী রাবেয়া।